এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ঘাটালের তৃণমূল প্রার্থী দেব তার সহকারীর বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ হাইকোর্টে নালিশ জানানো হলো চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা গায়েব করেছেন দেবের সহকারী এমনটাই অভিযোগ সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সৌভিক কি জানা যাচ্ছে দেখো কলকাতা হাইকোর্টের কাছে যে অভিযোগ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই রমাপদ মান্না তিনি দেব ও অর্থাৎ ঘাটালের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের সহকারী তিনি এক ব্যক্তিকে এক ব্যক্তির কাছ থেকে 8,80,000 টাকা নেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শিক্ষকের চাকরি দেবেন কিন্তু তারপরে দীর্ঘদিন কেটে গেলেও তিনি শিক্ষকের চাকরি না পাওয়ায় তিনি ঘাটাল থানার দ্বারস্থ হন কিন্তু এখানেও অভিযোগ হলো যেহেতু দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি একজন হাই প্রোফাইল ব্যক্তি সেই কারণেই কিন্তু ঘাটাল থানার তরফ থেকে কোনো FIR গ্রহণ করা হয়নি ফলত এই পরিস্থিতিতে তিনি CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে এসেছেন এবং আগামী শুক্রবার এই মামলার বিচার পর্ব বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে হওয়ার সম্ভাবনা রয়েছে সৌভিক ধন্যবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেজিনগর যেখানে বুথের ভেতরে মোবাইল নিয়ে ছবি তোলা হচ্ছে এমনটাই অভিযোগ ছবিটা দেখব प्रिसाइडिंग ऑफिसर क्या बूथ के अंदर अरे दार नहीं जाना है তৃণমূল প্রার্থী ইউসুফ পঠান তিনি নিজেও উপস্থিত রয়েছেন দেখছেন সেই ছবি একেবারে বুথের ভেতরে তিনিও রয়েছেন এবং বুথের ভেতরে একেবারে মোবাইল ফোন তুলে ছবি তোলা হচ্ছে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটছে এমনটাই অভিযোগ ঠিক আছে হ্যাঁ সেটাই কেউ কেউ দেখছি ওরা কেউ কেউ দেখছে লক্ষ্য করছি এজেন্ট হচ্ছে ওটা আমি এখন বলে দিচ্ছি এখন বলছি দাদা আপনি পকেটে ভরে লাগলাম সামনে তো আছে আমি কংগ্রেসের এটা তো স্যার বাইরে রাখা যায় না কাছে রেখে এজেন্ট চেঞ্জ হচ্ছে মোবাইলটা আর রেখেছি এমনি কোনো প্রবলেম নাই আমাদের এই বুথে কোনো ঝামেলা হয় না স্যার মোবাইল নিয়ে আপনার নাম দাদা মোবাইল লেগে আন্দর তাসবির খিচ দে আপনি আমরা যে বুথে রয়েছি সেই বুথে দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বুথের মধ্যে সেখানে এজেন্টরা বসে রয়েছে মোবাইল ফোন নিয়ে এজেন্টরা বসে রয়েছে স্যার বারবার না করেছে মোবাইল ইউজ করেছিলাম না মোবাইলটা দিয়ে দিন বিভিন্ন দলের এজেন্টরা তারা একেবারে মোবাইল ফোন নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে বুথের ভেতরে তারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং যখন ক্যান্ডিডেট এলো তৃণমূল ক্যান্ডিডেট তার সঙ্গে অনেকে দেখতে পেলাম যে একবার বুথের ভেতরে সেলফি পর্যন্ত তুলছেন ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ হঠাৎ অভিযোগ উঠলো যেখানে এজেন্টরা তারা মোবাইল নিয়ে ভেতরে ঢুকেছিলেন এবং সেখানে কেন্দ্র বাহিনীর জওয়ান গেলেন এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিলেন ছবি আপনারা দেখলেন